বড়ই সমস্যা কিছু মানুষের ঈদ মিলাদুন্নবী বলতে, ঠিক কিনা? এই ব্যাপারে আমার অনেক লেকচার আপনারা শুনেছেন, ফতোয়া দেখেছেন, ডিবেটগুলো দেখেছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট কথা বলা হয়েছে, অন্যান্য স্কলাররাও বলেন। ঈদ শব্দের সমস্যা কি ভাই? শরীয়তে একটা হচ্ছে এস্তেলাহ, পারিভাষিক অর্থ, আরেকটা হচ্ছে লোকাতি অর্থ, আরেকটা কি? পারিভাষিক অর্থ ঈদ দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঠিক কিনা? কিন্তু লোকাতি অর্থে, শাব্দিক অর্থে প্রত্যেক জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, তো প্রত্যেক জুমার দিন যদি ঈদের দিন হয়, শাব্দিক অর্থে তো আমরা 52টা ঈদ পাই, 52 সপ্তাহে কথা বলেন, পাই কিনা? তো যারা এই কথাটা বলছেন দুই ছাড়া আর কোনো ঈদ নাই, এদেরকে আমরা কি বলতে পারি? এদের জন্য দোয়া করতে পারি, এদের অজ্ঞতার জন্যে, এদের মূর্খতার জন্যে আল্লাহ এদেরকে হেদায়েত করুন। পারিভাষিক অর্থে ঈদ দুইটাই, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কিন্তু শাব্দিক অর্থে প্রত্যেক জুমার দিনকেও ঈদ বলা হয়েছে, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে, অনেকগুলো দিনকে ঈদ বলা হয়েছে। ঈদ শব্দটার অর্থ কি? আস-সুরুরুল আ'ইদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? আপনি যেদিন জন্ম নিয়েছেন, আমি যেদিন জন্মগ্রহণ করেছি, ওই দিনটা যখন বছর ঘুরে আসে আনন্দ লাগে না? কথা বলে লাগে। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহর মতে প্রত্যেক মুমিন মুসলমানের জন্মের দিনটা তার ঈদের দিন। কথা বলে আপনি যেদিন বিয়ে করছেন, আমি বলি না আপনাদেরকে বিয়ে বার্ষিকী পালন করতে, করলে সমস্যা নাই জায়েজ তরিকায়, কিন্তু করতে গেলে বাজেট তো বেড়ে যাবে, এই বেহুদা বাজেট বাড়ানোর দরকার। কিন্তু আপনার বিয়ের দিনটা যখন আসে মনে আনন্দ লাগে না? কথা বলে ওইটাও আবার শর্ত আছে, প্রথম বিয়ে, দ্বিতীয়বার যে বিয়ে করে মানুষ, দরকার হইলে এটা ভালো কাজ, ভালো কাজ না, দরকার হইলে ভালো কাজ। আমাদের দেশের লোক ওই যে মানুষ জেনাবে বিচার করে এইটা নিয়ে সমালোচনা করে না, একজন লোক দ্বিতীয় বিয়ে করছে এত বিশ্রী একটা নাম দেখে হাঙ্গা করছে, আরে ভাই লোকটার প্রয়োজন, সে বিয়ে করছে, সমস্যা কি? কথা বলে কিন্তু অবশ্যই আপনাকে প্রথম স্ত্রীর হক আদায় করতে হবে, ঠিক কিনা? ইসলামের হুকুম অত্যন্ত কঠোর এই ক্ষেত্রে, আপনার যদি দুই বউ থাকে তাহলে বাজার যা করবেন অর্ধেক, বড় স্ত্রী অর্ধেক পাবে, ছোট স্ত্রী, এবং সপ্তাহকে দুই ভাগ করতে হবে, সাড়ে তিন দিন বড় স্ত্রীর সাথে, সাড়ে তিন দিন ছোট স্ত্রীর সাথে। এটা করেন আপনারা? আপনার তো দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর খোঁজ খবরই রাখেন না, যদি কোনো কারণে দ্বিতীয় স্ত্রীর কাছে চার দিন থাকতে হয় তো প্রথম স্ত্রী থেকে আপনাকে অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ, বিয়ের ক্ষেত্রে এই রকম জাস্টিস, ন্যায় বিচার ইসলাম দিয়েছে, কথা বুঝতে পেরেছেন? তো প্রথম বিয়েটাকেই, প্রথম বিয়ের প্রথম দিনটাকে মানুষ আনন্দের সাথে মনে করে, দ্বিতীয় বিয়ে আর কোন দিন করছে এগুলো মানুষ বিয়ে বার্ষিকী পালন করে না। তো বছর ঘুরে যখন আপনার প্রথম বিয়ের প্রথম রাত, ইয়ামুল আরুস যাকে বলে, ভাসর রাতের দিন, হ্যাঁ, সেদিন যে আপনার আনন্দ এবং অনুভূতি, সেটা বছর ঘুরে আসলেই মনে পড়ে কি না? কথা বলেন। এর জন্য ইয়ামুল আরুসকেও, আমার ইয়ামুল আরুসটা আমার ঈদের দিন, আস-সুরুরুল আ'ইদ, যে আনন্দটা বারবার মনে জাগে, যে ঘটনাটা ঘটে একবার মনে পড়ে, বারবার মনে পড়ে, যতবার
আনন্দ লাগে ততবার, তাকেই তো ঈদ বলা হয়। বুঝান না কেন ভাই, চোখ কান খুলে কিতাবপত্র পড়লেই তো হয়, দ্বন্দ্ব করার তো দরকার নাই। এই দ্বন্দ্ব করে ফেতনা করে তো উম্মতের মধ্যে কলহ সৃষ্টি করতেছেন, সুযোগ নিচ্ছে কাফের মুশরিক বেঈমানরা আর খ্রিস্টানরা। কেন সুযোগ দিচ্ছে? ফতুয়াবাজি না করে নিজেদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব মিটিয়ে মিটানোর সবচেয়ে বড় ভালো পন্থা সংলাপ। কি সংলাপ? সংলাপের মাধ্যমে ভুল বুঝাবুঝিগুলোকে দূর করে করলেই বাংলাদেশে ঐক্য সম্ভব, নতুবা কোনোদিন ঐক্য সম্ভব। সকল মাসলাকের ঐক্যের জন্য নিজেদের ভুল বুঝাবুঝির অবসান করতে হবে, আর সেই ভুল বুঝাবুঝির অবসানের সর্বোত্তম পদ্ধতি হচ্ছে বাহাস নয়, সংলাপ। বাহাসে ঝগড়া হয়, কি হয়? এতে সমাধান কম হয়, সমাধান হচ্ছে সংলাপ। পরে বুঝতে পারছো? তাহলে ঈদে মিলাদুন্নবী বলতে আমরা কি বুঝি? আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে দেড় হাজার বছর আগে হযরতে আমেনা নূরময় রহম থেকে মক্কাতুল মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন, দেড় হাজার বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ। সেই দেড় হাজার বছর আগের সেই শুভ মুহূর্ত, শুভ রাত, সেটাকে বলা হয় লাইলাতু মাওলিদিল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই দেড় হাজার বছর আগের সেই লাইলাতু মাওলিদিল মুস্তাফার কথা স্মরণ হলে মমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দের প্রকাশ করার জন্য মমিন মুসলমান যদি ঈমানের সাথে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে মাহফিল করে, সিরাতুন্নবী নামে করুক, মিলাদুন্নবী নামে করুক, ইসলামী সঙ্গীত সন্ধ্যা যদি করে, হামদ শরীফ নাচ শরীফের মাহফিল করে, কথা বুঝতেছেন, তারপরে মুনাজাত করে, তাবারুক বিতরণ করে, এটাকেই তো মাহফিলে ঈদে মিলাদুন্নবী বলা হয়। এখানে বেদাত খোঁজা, হারাম বলা মূর্খের কাজ, অজ্ঞের কাজ, ভাগ্য বিপন্ন পোড়া কপালের কাজ। আপনি সিরাতুন্নবী বেনারও মাহফিল করতে পারেন, মিলাদুন্নবী বেনারও মাহফিল করতে পারেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।